আজকে আমার মেয়ে কেক বানাচ্ছে দেখো সেই কেক বানানোর রেসিপিটা তোমাদের দিচ্ছি এক কাপ দুধ নিয়েছে আর দু কাপ ময়দা নিয়েছে এক পাউন্ডের একটা কেক বানাবে তো তার মেজারমেন্টটা দেখাচ্ছে একটা কেক টিনের মধ্যে সাদা কাগজ এটা বাটার কাগজ নয় সাদা কাগজে তেল মাখিয়ে নিয়ে নিয়েছে আর দুধটার মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দুধটা মিক্স করে রাখলো এবার রিফাইন তেলের মধ্যে চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করছে আর বেশ যতক্ষণ পর্যন্ত না চিনিটা তেলের সাথে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে মিক্সড করে দিতে হবে আর ওদিকে দুধটা এক চামচ ভিনিগার দিয়ে যে মিক্স করে রেখেছিল সেই দুধটাও তেলের সাথে মিশিয়ে দিলো দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্সড করে একবারে যতক্ষণ না তেল আর দুধ মিশে যাচ্ছে ততক্ষণ বেশ ভালো করে মিক্স করতে হবে তো ভালো করে মিক্স করার পরে এবার ও পা এক হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিল হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলো এইবার ময়দাগুলোকে দু কাপ যে ময়দাটাকে ভালো করে ময়দাটাকে ছেঁকে নিয়ে এর মধ্যে চকো মানে কোকো পাউডার কোকো পাউডার চকলেট পাউডার সেটাকেও ছেঁকে দিল আর বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিল। দিয়ে সেটাকেও ভালো করে ছা ছেঁকে নিয়ে এবার ওটাকে ভালো করে মিক্স করতে হচ্ছে ভালো করে মিক্স করতে হচ্ছে আর পরিমাণ মতো দুধ দিয়ে দিয়ে মিক্সিং করতে হবে যতক্ষণ না মিক্সচারটা বেশ একটা স্মুথ মিক্সচার হচ্ছে তো ভালো করে মিক্স হয়ে গেছে এবার ওকে কেক টিনে এটা দিয়ে দিল দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ করে নিয়ে কড়াই আগে থেকে প্রিহিট করে রেখে দিয়েছিল সেই কড়াইতে ও স্ট্যান্ড দিয়ে এটাকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বসিয়ে দিল এবার ও একটা চকলেট সিরাপ বানাবে তো চকলেট সিরাপটা বানানোর জন্য চকলেট নিয়ে নিল মানে কোকো পাউডার নিয়ে নিল নিয়ে ওর মধ্যে চিনি দিল আর এক আর এক পিঞ্চ নুন দিয়ে দিল দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার দিল দিয়ে ভালো করে এটাকে মিক্স করবে আর মিক্সিং করে এবার প্রয়োজন মতো দুধ দেবে দুধ দিয়ে ভালো করে মিক্স করে যেই মিক্সচারটা বেশ ভালো করে তৈরি হয়ে যাবে তারপর এটাকে ইন্ডাকশানে বসিয়ে একটা সিরাপ তৈরি করবে মানে চকলেট সিরাপ তৈরি করবে আর চিনি আর জল দিয়ে একটা প্লেন সিরাপও করে রেখে দিয়েছে ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি যাই হোক এই ও যতটা প্রয়োজন মতো দুধ দিচ্ছে দিয়ে দিয়ে ভালো করে সিরাপটা তৈরি করে নিল আর ওদিকে কেকটা তো হচ্ছে তো এটা আবার ইন্ডাকশানে বসিয়ে দিল ইন্ডাকশানে বসিয়ে দিয়ে ক্রমাগত নাড়তে হবে একদম হাত ছেড়ে দিলে হবে না তাহলে লাম হয়ে যাবে যাই হোক এবার ও এটাকে ভালো করে নাড়ছে আর আজকে ওর সমস্ত কিছুই নিজে করছে এদিকে কেকও হয়ে গেছে এদিকে সি সিরাপটাও হয়ে এসছে সিরাপটা যেই হয়ে গেছে এক চামচ বাটার এর মধ্যে দিয়ে দিল। এক চামচ বাটার দিয়ে দেওয়ার পরে এক ফুট দিয়ে ব্যাস বন্ধ করে দিল তো এদিকে কেক রেডি হয়ে গেছে কেকটা ঠান্ডা হওয়ার পরে ও কেকটাকে কাটবে ঠান্ডা হওয়ার পরে নিয়ে এসছে এবার কেকটাকে সুন্দরভাবে কেক টিন থেকে বেশ বেরিয়ে গেল বেশ সুন্দরভাবে হয়েওছে কেকটা ফুলেওছে খুব সুন্দর ব্যাস এবার কেকটাকেও একটা প্লেটে নাবিয়ে নেবে প্লেটে নাবিয়ে নিয়ে একটা সুতোর সাহায্যে সরু সুতোর সাহায্যে কেকটাকে সুন্দরভাবে দু ডিভাইডেড করে নেবে দুটো ভাগ করবে এবার সুতো দিয়ে দেখো সুন্দরভাবে ও ডিভাইডেড করে নিচ্ছে আর কেকটা খুব সুন্দরভাবে উঠেছে মানে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় কেকটা করছে দেখ আমি একটুও হেল্প করিনি নিজে নিজেই করেছে তো আর প্লেটের পাশে দেখো কতগুলো শর্টস আনা রাখা রাখা আছে মানে চকলেট গলি এবার আর্ধেক যে কাটাটা হয়ে গেছে সেই আর্ধেকের ওপর ও সিরাপ দিয়ে দিচ্ছে চিনি সিরাপ করে ভিজিয়ে দিচ্ছে ভিজিয়ে দিয়ে ওর মধ্যে ওই চকলেট যে সিরামটা করে রেখে সিরাপটা করে রেখেছে চকলেট সস অ্যাকচুয়ালি ওটা চকলেট সস চকলেট সসটা যে করে রেখেছে সেটাকে বেশ ও ওইটার ওপর মানে যে কেকটা অর্ধেক যে করেছে তার উপরে ভালো করে মানে মেল্ট করে দিল দিয়ে তার উপরে আবার আর একটা ডিভাইডেড কেকটা বসিয়ে দিল দিয়ে ওপরটাও সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছে কেন কি এর ওপরে আবার চকলেট ওই সসটা দিতে হবে সেই জন্য ওপরের অংশগুলো কেটে সরিয়ে নিচ্ছে কেটে সরিয়ে নিয়ে এর ওপরে ও আবার ওই চিনির যে সিরাপটা করে রেখেছে সেই সিরাপটা দিয়ে ভিজিয়ে দেবে চিনি চিনি সিরাপটা দিয়ে ভিজিয়ে দিয়ে আবার চকলেট সসটা দেবে চকলেট সসটা দিয়ে সসটা দিয়ে ভালো করে মেল্ট হয়ে গেলে তারপর এর মধ্যে ডেকোরেট করবে ওই যে শর্টসের গুলি চকলেট শর্টসের যে গুলিগুলো এনে রেখেছে না ওগুলো দিয়ে সুন্দরভাবে ও কেকটাকে বেশ ডেকোরেট করবে আর সত্যি কথা বলবো কেকটা কিন্তু টেস্ট করেছিলাম সত্যিই অসাধারণ খেতে হয়েছে এবং অনেক আমার বান্ধবীও এসছিলো পরের দিন তো ওকে দিয়েছি ও খেয়ে খুব ভালো লেগেছে ওর হাজবেন্ডেরও ভালো লেগেছে তো এবার তোমরা ফাইনালি কেকটা দেখতে থাকো আর কেমন করেছে কেকটা আশা করি তোমরা সেটা কমেন্টস করে বলবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার কিন্তু ভালোই লেগেছে এবং চকলেট কেকের থেকে আমার একটুখানি ভ্যানিলা কেক টেকগুলো ভালো লাগে কিন্তু এই কেকটা খেতে কিন্তু বেশ বেশ ভালো লেগেছে বেশ সুন্দর লেগেছে আর ঘরে যদি এরকম টুকটাক কেক বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবে আর দোকান থেকে কেক কিনে খেতে ইচ্ছে করে না দেখো এবার ডেকোরেট করে ফেলেছে এবার আমি ওকে বললাম কেকটা একটু কে কেটে দেখা কেমন হয়েছে তো এবার ও কেকটাকে কেটে দেখাবে তো চলো ভিডিওটার মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্টস করবে আর যারা নতুন এসছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে নেক্সট আবার কোন কেকের রেসিপি তোমরা দেখতে চাও কোন ফ্লেভারের আর কি কোন ফ্লেভারের কেকের রেসিপি দেখতে চাও সেটা বলবে তো আমার মনে হয় ও এতে ওর কি হবে ইন্সপিরেশানটা পাবে কেক বানানোর জন্য ঠিক আছে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বলে আমি আমার ভিডিওটা শেষ করছি